সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি বাড়িতে আসো নিরাপদে আসো করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পারছি না তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তালহার আশেদ সিনিয়র শিক্ষক গণিত ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ আঙারিয়া শরীয়তপুর শ্রেণী অষ্টম বিষয় গণিত আজকের আলোচনার বিষয়বস্তু হলো সেট সপ্তম অধ্যায় লেকচার টু আজকে আমরা লেকচার টুতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে গুণনিয়োগ তারপর হচ্ছে গুণিতক সেট চিহ্নিতকরণ বা সেট ডিফাইন তারপর সবার শেষে আলোচনা করবো নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট সেট তো আমরা চলে যাই লেকচারের মধ্যে গুণনিয়োগ কী গুণনিয়োগ হলো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় একটা সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হচ্ছে গুণনিয়োগ যেমন বারো বারো সংখ্যাটাকে এক দিয়ে ভাগ করা যায় বারো সংখ্যাটাকে দুই দ্বারা ভাগ করা যায় বারো সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করা যায় বারো সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যায় বারো সংখ্যাটাকে ছয় দ্বারা ভাগ করা যায় এবং বারো সংখ্যাটাকে বারো দ্বারা ভাগ করা যায় তাহলে এর গুণনিয়োগগুলো হলো কি এক দুই তিন চার ছয় ও বারো আমরা তারপরে দেখি গুণিতক গুণিতক কি সংখ্যাটির নামতা পরে যে সংখ্যাগুলো পাওয়া যায় আমরা নামতা আকারে যে সংখ্যাগুলা পাবো সেটা হচ্ছে তার নামতা পরে যে সংখ্যাগুলো পাওয়া যায় বা সংখ্যাটিকে গুণ করে যে সংখ্যাগুলা পাওয়া যায় সেটি হচ্ছে গুণিতক সংখ্যাকে নামতা পরে যে সংখ্যা পাওয়া যায় বা সংখ্যাটিকে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাই হলো গুণিতক যেমন বারোকে গুণ বা আমরা আমাদের প্রশ্ন বলা হলো এর গুণিতক কত তাহলে এর গুণিতক মানে বারো আকারে বাড়বে না নাহলে বারোয়ের নামটা পড়ব বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর এরকম বারো আকারে বাড়বে তাহলে বারোয়ের গুণিতগুলো হলো বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ডট ডট অসংখ্য আমরা যদি উদাহরণের দিকে লক্ষ্য করি এক নম্বর প্রশ্নে দেওয়া আছে আঠারো এর তিনটি গুণিতক লেখা আঠারো গুণিতক মানে হচ্ছে আমাদের ওই সংখ্যা আকারে বাড়বে আঠারো আকারে বাড়বে আঠারো আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ আমাদের আঠারো ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন তাহলে আঠারো ছত্রিশ চুয়ান্ন তিনটা গুণিতক বলল দুই নম্বর প্রশ্নে বলা আছে কোনো সংখ্যার কয়টি গুণিতক আছে কোনো সংখ্যার কয়টি গুণিতক আছে কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যা হচ্ছে অসংখ্য কোনো একটি সংখ্যার গুণিতক সংখ্যা হচ্ছে অসংখ্য গুণনীয়কের অপর নাম কি গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক উৎপাদক মানে হচ্ছে আমাদের ভাঙা আমরা ভাঙতে হবে গুননীয়ক মানে হচ্ছে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক বিশের গুণনিয়োগগুলি লেখ বিশের গুণনিয়োগগুলি লেখ বিশ বিশের গুণনিয়োগগুলো হলো বিশকে আমরা দেখবো যে বিশ সংখ্যাটাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় বিষকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি বিশকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি বিশকে আমরা চার দ্বারা ভাগ করতে পারি বিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারি বিশকে আমরা দশ দ্বারা ভাগ করতে পারি ও বিশকে আমরা বিশ দ্বারা ভাগ করতে পারি তাহলে বিশের গুণনিয়োগগুলো হলো ওয়ান কামা টু কামা ফোর কামা ফাইভ টেন টোয়েন্টি তাহলে আমরা তার পরবর্তী টপিকে চলে যাই সেট চিহ্নিত করণ বা সেট ডিফাইন সেট চিহ্নিত করণ বা সেট ডিফাইন তোমরা যদি স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো স্ক্রিনের প্রথমে একটা চিহ্ন দেওয়া আছে যেই চিহ্নটা দেওয়া আছে চিহ্নটার নাম হচ্ছে গেটার দেন যেই চিহ্নটা দেওয়া আছে চিহ্নটার নাম হচ্ছে গেটার্ট দেন আর নিচে যে চিহ্নটা দেওয়া আছে চিহ্নটার নাম হচ্ছে লেজ দেন দুই নম্বর যে চিহ্নটা দেওয়া আছে চিহ্নটার নাম হচ্ছে লেজ দেন প্রথম চিহ্নটা আছে গেটার দেন দ্বিতীয় চিহ্নটা আছে আমাদের লেইস দেন এক্সাম্পল এক্সাম্পলের মধ্যে দেখো ফাইভের আমাদের দেওয়া আছে ফাইভ ইজ গেটার দেন ফোর ফাইভ ইজ গেটার দেন ফোর ফাইভ ইজ গেটার দেন ফোর এই এক্সাম্পলটাকে আমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে পাঁচের দিকে মুখ করে দেওয়া আছে তা আমরা এটাকে বলবো এইভাবে পড়বো ফাইভ ইজ গেটার দেন ফোর ফাইভ ইজ গেটার দেন ফোর আমরা প্রথম যে চিহ্নটা আসে গ্রেটার দেন চিহ্নের ভিতরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে বড়ো সংখ্যা আর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো সংখ্যা ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো প্রথম বক্সের দিকে যদি একটু লক্ষ্য করো চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বড় বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ছোটো একইভাবে লেস দেন চিহ্নের ভিতরে যেটা থাকবে আমাদের সেটা হচ্ছে বড়ো বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ছোট। ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় বাইরে যেটা থাকবে ছোট তাহলে দুই নম্বর বক্সের দিকে যদি লক্ষ্য করো তাহলে সেট চিহ্নিতকরণের মধ্যে আমরা দুইটা চিহ্নের সাথে পরিচিত হলাম একটা হচ্ছে গেটার দেন একটা হচ্ছে লেস দেন গেটার দেন চিহ্ন গেটার দেন চিহ্ন প্রথমটা হচ্ছে গেটার দেন চিহ্ন নিচেটা হচ্ছে লেস দেন চিহ্ন গেটার দেন চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা বড় বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো একটিভাবে লেস দেন চিহ্নের ভিতরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে বড় বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো তাহলে আমরা যদি এক্সাম্পলে চলে যাই এক্সাম্পলে প্রথম এক্সাম্পল দেওয়া আছে এ সেট এ সেট সমান সমান এক্স সাজ দ্যাট বিসর্গ চিহ্নের মধ্যে যেই দুইটা বন্ধু আসে এটাকে সাজ দ্যাট বলবো এক্স সাজ দ্যাট ওয়ান এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি ওয়ান এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি এক্স বড়ো এক্স ভিতর আসে তাহলে এক্সের মানটা একের বড়ো এখন এক্স এবং ফাইভের মধ্যে চিন্তা করো এক্স এবং ফাইভের চিহ্নটা যদি আলাদা করো ভিতর আসে কোনটা ফাইভ এক্স আসছে বাইরে তাহলে এক্সের মানটা এখানে পাঁচ বড়ো এক ছোট তাহলে এক্সের মানটা পাঁচের ছোটো হতে হবে তাহলে এক্সের মানটা একের বড়ো পাঁচের ছোট প্রথমে এক এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি ওয়ান এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি একদিকে এক্সের দিকে মুখ করা তাহলে এক্স বড়ো ওয়ান ছোটো একইভাবে এক্স এবং ফাইভের মধ্যে যদি চিন্তা করি এখানে আমার ফাইভ বড় এক্স ছোটো তাহলে এক্সের মানটা এক্সের মানটা একের বড় কিন্তু পাঁচের ছোট তাহলে একের বড় মান আছে কি আমাদের টু আমাদের একের বড় মান আছে দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আমাদের শর্ত বলছে পাঁচ আমাদের পাঁচের ছোট হতে হবে তাহলে এক থেকে পাঁচের মধ্যে আমাদের বড় একের বড় মান আছে দুই তাহলে টু কমা থ্রি কমা ফোর লেখে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবে এটা হচ্ছে টোটাল সেটটাকে একটু লক্ষ্য করি আমরা এক্সাম্পল দুইয়ের দিকে লক্ষ্য করি এক্সাম্পল দুয়ে দেওয়া হচ্ছে বি সময় সমান বি সমান সমান এক্স সাজ দ্যাট টু এক্সের মানটা টু এবং এক্সের মধ্যে যদি চিন্তা করো এক্সের দিকে মুখ করা তাহলে এক্স বড়ো টু ছোটো একইভাবে এক্স আর সেভেনের মধ্যে চিন্তা করো সেভেন এক্স এবং সেভেনের মধ্যে যদি চিন্তা করো এখানে আমাদের সেভেন ভিতরে সেভেন বড়ো এক্স ছোটো তাহলে এক্সের মানটা দুইয়ের বড় কিন্তু সাতের ছোট তাহলে দুইয়ের বড়ো কিন্তু সাতের ছোটো দুইয়ের বড় মান হচ্ছে আমাদের থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমি আবদ্ধ করে দিব আমি আবার একটু বলতেছি দুই নম্বর এক্সাম্পলটা বি সেট সমান সমান এক্সাস দ্যাট টু এবং এক্সের মধ্যে চিন্তা করো টু এবং এক্স এর মধ্যে চিন্তা করো টু এবং এক্সের মধ্যে চিন্তা করো তাহলে এখানে আমার এক্স আমার এক্স চিহ্নের ভিতরে যেটা আছে এক্স এক্স বড় টু ছোটো একইভাবে এক্স এবং ফাইভের মধ্যে আমাদের টুটা বাদ দিয়ে এক্স এবং ফাইভের মধ্যে চিন্তা করো তাহলে এখানে টু এবং সেভেনের এই যে এক্স এবং সেভেনের মধ্যে চিন্তা করো তাহলে সেভেন আমাদের ভিতরে আসে সেভেন বড়ো এক্স ছোটো তাহলে টু এক্সের মানটা দুইয়ের বড়ো কিন্তু সাতের ছোটো তাহলে দুইয়ের বড় মান আসছে হবে আমাদের থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করে দিব তারপর ছয় নম্বর এক্সাম্পলটার দিকে যদি লক্ষ্য করো সি সমস্যমান সি সমান এক্স সাজ দ্যাট জোর সংখ্যা ওয়ান এবং এক্সের মধ্যে যদি কম্পেয়ার করো ওয়ান এবং এক্সের মধ্যে ওয়ান এবং এক্সের মধ্যে যদি কম্পেয়ার করো আমাদের এক্স বড় ওয়ান ছোটো একইভাবে এক্স এবং সেভেনের মধ্যে যদি কম্পেয়ার করো আমাদের সেভেন বড়ো ভিতরে আসে আর এক্স ছোট তাহলে এক্সের মান একের বড় কিন্তু ছাটের ছোট কিন্তু আমাদের শর্ত বলা আছে জোর সংখ্যা হতে হবে আমরা জোর সংখ্যা জানি কি দুই চার ছয় আট দশ এগুলো আছে জোর সংখ্যা তাহলে আমাদের শর্ত বলছে একের বড় একের বারো জোর সংখ্যা আছে দুই চার ছয় কিন্তু সাথে ছোট হতে হবে তাহলে আমাদের হবে উত্তর হবে টু কমা ফোর কমা সিক্স দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করবো আমরা সাত নম্বর এক্সাম্পলের দিকে যদি একটু লক্ষ্য করি বলা আছে এক্স হাজ দ্যাট জোর সংখ্যা টু এবং এক্সের এর মধ্যে যদি চিন্তা করো এক্সের এর দুইয়ের বড় এবং এক্স এবং সেভেনের মধ্যে যদি চিন্তা করো এক্সের মানটা সাত একদিকে বড় এক্সের মানটা সাতের এক্সের মানটা সাতের ছোটো এক্সের মানটা সাতের ছোটো তাহলে আমাদের আমাদের শর্তটা বলা আছে এক্স জোর সংখ্যা এক্সের মানটা অবশ্যই দুই আর বড়ো হতে হবে হতে হবে কিন্তু সাতের ছোটো তাহলে দুই আর বড়ো জোর সংখ্যা আছে আমাদের কত চার এবং ছয় তাহলে ফোর কমা সিক্স দ্বিতীয় মন্দিরের মধ্যে আমরা আবদ্ধ করে দেব আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই এক্সাম্পল থ্রিতে যদি একটু চলে যাই এক্সাম্পল থ্রিতে একটু লক্ষ্য করো এক্সাম্পল থ্রিতে আমাদের দেওয়া আছে পি সমান সমান এক্সাস দ্যাট আমাদের দেখো প্রথমে দেওয়া আছে টু তারপরে একটা তারপরে যে চিহ্নটা দেওয়া আছে চিহ্নটা হচ্ছে আমাদের লেস দেন চিহ্ন আমাদের যে চিহ্নটা দেওয়া আছে চিহ্নটা হচ্ছে আমাদের লেস দেন চিহ্ন চিহ্নটা হচ্ছে আমাদের লেস দেন চিহ্ন আমরা একটু স্কিনের প্রথম দিকে যদি একটু লক্ষ্য করি স্ক্রিনের প্রথম দিকে একটু পূর্বে যদি যাই দেখো লেস দেন চিহ্নটা হচ্ছে আমাদের গ্রেটার দেন চিহ্নটা হচ্ছে কিরোক আমাদের গ্রেটার দেন চিহ্নটা হচ্ছে কিরূপ আর লেস দেন চিহ্নটা হচ্ছে কিরোপ আমাদের গ্রেটার দেন চিহ্নটা হচ্ছে কিরূপ লেস দেন চিহ্নটা হচ্ছে কিরূপ আমরা আবার এক্সাম্পলের দিকে যদি একটু লক্ষ্য করি আমাদের পি নাম্বার এক্সাম্পল পিতে দেওয়া আছে পি সমান সমান এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট তাহলে টু লেস দেনের নিচে ইকুয়াল আসে লেস দেনের নিচে একটা সমান একটা দাগ আছে এই দাগ থাকা মানে হচ্ছে ইকুয়াল এই দাগ থাকা মানে হচ্ছে ইকুয়াল তাহলে এখানে বলা আসে এক্সে এখানে আমার এক্স বড়ো এক্সের মানটা দুয়ের এক্সের মানটা অবশ্যই দুইয়ের বড়ো কিন্তু সমান ইকুয়াল মানে সমান এক্সের মানটা দুয়ের বড়ো কিন্তু সমান আবার আরেকটা শর্ত আছে এক্স এবং সিক্স এক্স এবং সিক্সের মধ্যে এক্সের মানটা ছয়ের এক্স এবং সিক্সের মধ্যে যদি আমরা চিন্তা করি এক্সের মানটা ছয়ের ছোটো এদিকে আমার ছয় বড়ো এক্স ছোটো তাহলে এক্সের মানটা ছয়ের ছোটো এখন আমাদের টোটাল শর্তটা দাঁড়াচ্ছে এক্সের মান দুইয়ের বড় কিন্তু সমান একইভাবে ছয়ের ছোটো হতে হবে তাহলে আমার দুইয়ের বড়ো বা দুইয়ের সমান দু তাহলে আমরা দুই নিতে হবে তাহলে টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করে দিব এখন আমরা যদি এক্সাম্পল ফোরে যদি লক্ষ্য করি কিউ সমান সমান দেওয়া আসে টু এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি এক্সের মানটা এক্সের মানটা দুইয়ের বড় এবং এক্স এবং সিক্স এর মধ্যে যদি চিন্তা করি এখানে লেস অর ইকুয়াল দেওয়া আছে তাহলে এক্সের মানটা আমরা বলবো এক্স এর মানটা বলব ছয়ের ছোটো কিন্তু সমান তাহলে এক্সের মানটা দুইয়ের বড় হতে হবে ছয়ের ছোটো হতে হবে বা ছয়ের সমান হতে হবে তাহলে এখন আমাদের দুইয়ের বড় মান আছে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সিক্স আমরা নিতে হবে যেহেতু ইকুয়াল আসে তাহলে টোটাল সেটের উত্তর দাঁড়াবে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এম সমান সমান পাঁচ নম্বর এক্সাম্পলে দেওয়া আছে এম সমান সমান এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট থ্রি লেস অর ইকুয়াল এক্স এক্স তারপর আবার লেস অর ইকুয়াল ফাইভ তাহলে আমাদের দেওয়া আছে এক্সের মানটা তিনের তিনের বড় কিন্তু সমান আবার একইভাবে এক্সের মানটা পাঁচের বড় কিন্তু পাঁচের সমান তাহলে আমাদের তিনের বড়ো তিনের সমান যেহেতু বলছে থ্রি কমা ফোর আবার পাঁচের সমান বলছে কমা ফাইভ দ্বিতীয় বন্ধনির মধ্যে আমরা আবদ্ধ করে দিব একইভাবে যদি আমরা এক্সাম্পল এইটে লক্ষ্য করি এক্সাম্পল এইটে ই সমান সমান এক্স সাজ দ্যাট সংখ্যা বিজোর সংখ্যা ওয়ান এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি এক্সের মানটা একের বড় কিন্তু সমান আবার একইভাবে এক্স এবং সেভেনের মধ্যে যদি এক্স এবং সেভেন এক্স আর সেভেনের মধ্যে যদি চিন্তা করি এক্সের মানটা সাতের ছোট তাহলে আমার টোটাল আছে এক্স বীজ সংখ্যা এক্সের মানটা একের বড় কিন্তু সমান আবার সাতের ছোটো হতে হবে তাহলে একের আমার বীজের সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো আছে আমাদের বীজের সংখ্যা তাহলে আমাদের শর্ত দেওয়া আছে এক নিতে হবে তাহলে এক তাহলে ওয়ান কমা থ্রি কমা ফাইভ ওয়ান কমা থ্রি কমা ফাইভ তাহলে আমাদের সাত নিতে পারবো না কারণ সাতের ছোটো বলছে তাহলে টোটাল সেটটাকে আমি দ্বিতীয় বান্ধবীর মধ্যে আবদ্ধ করে দিব আমরা নয় নম্বর এক্সাম্পলে যদি একটু লক্ষ্য করি এক্স সাজ দ্যাট এফ সমান সমান এক্স সাজ দ্যাট মৌলিক সংখ্যা থ্রি এবং এক্সের মধ্যে যদি চিন্তা করি থ্রি এবং এক্সকে বলা যায় এক্সের মাটা তিনের বড়ো কিন্তু এক্স আর সেভেনের মধ্যে যদি কল্পনা করে বলতে পারি আমরা এক্সের মাটা সাতের ছোটো এক্সের মাটা তিনের বড়ো কিন্তু সাতের ছোটো তাহলে আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় তাকে কি মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে কিন্তু একাধিক সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যেমন দুই দুইকে দুই দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন তিন তিনকে তিন দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে তিন মৌলিক সংখ্যা হ্যাঁ তারপরে হচ্ছে চার চারকে চার দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় তাহলে চার মৌলিক সংখ্যা হবে না চার যৌগিক সংখ্যা হবে আর পাঁচ পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় আর এক দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে পাঁচ মৌলিক সংখ্যা সাত সাতকে সাত দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে সাত হচ্ছে মৌলিক সংখ্যা দেখো ছয় আমরা যদি ছয়কে ছয় দ্বারা ভাগ করা যায় ছয়কে দুই দ্বারা ভাগ করা যায় ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় ভাগ করা গেলে অবশ্যই ছয় মৌলিক সংখ্যা না ছয় হবে যৌগিক সংখ্যা তাহলে তিন থেকে সাতের মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমাদের কি আছে। তাহলে তিনের অবশ্যই বড়ো সাতের ছোট তাহলে তিন থেকে সাতের মধ্যে মৌলিক সংখ্যা আছে আমাদের শুধুমাত্র ফাইভ তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই আমাদের পরবর্তী এক্সাম্পলটা পি সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা টু এর গুণিতক এবং শর্ত দেওয়া আছে এক্সের মানটা অবশ্যই আটের এক্সের মানটা অবশ্যই আটের ছোট বা সমান আটের ছোটো বা সমান এর গুণিতক গুণিতক মানে কি নাম তাকারে বাড়বে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ তো এরকম করে বাড়বে তাহলে গুণিতকের লিমিট দেওয়া আছে এক্সের মানটা আটের অবশ্যই কী হতে হবে ছোটো বা সমান তাহলে তাহলে আমাদের টোটাল সেটের মান দাঁড়াবে টু কমা ফোর কমা সিক্স কমা এইট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব আমরা যদি এগারো নম্বর এক্সাম্পলে লক্ষ্য করি এগারো নম্বর এক্সাম্পলে যদি লক্ষ্য করি আমাদের টোটাল সেট কিউ সমান সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা ফোরের গুণিতক এক্স কমা ফোরের গুণিতক এক্স সাজ দ্যাট এক্স কমা ফোরের গুণিতক এবং এক্সের মানটা এবং এক্সের মানটা বারোয়ের এবং এক্সের মানটা বারোয়ের ছোটো কিন্তু বারোয়ের সমান তাহলে চারের গুণিতক মানে কি চার আট বারো ষোলো বিশ চব্বিশে এগুলো আছে চারের গুণতে মানে চার আকারে বাড়বে কিন্তু শর্ত লিমিট হচ্ছে এক্সের মাটা বারোয়ের ছোট বা বারোয়ের সমান তাহলে আমরা নিতে পারবো কত ফোর কমা এইট কমা টুয়েলভ দ্বিতীয় বন্ধনের মধ্যে আমরা আবদ্ধ করব আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই আমরা লক্ষ্য করি বারো নম্বর এক্সাম্পল আর সমান সমান দেওয়া হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স কমা সিক্সের গুণনিয়োগসূম ছয়ের নিয়োগ সমূহ আমাদের কী ছয়ের গুণনিয়োগ হচ্ছে কি ওই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা ভাঙা যায় সেটা হচ্ছে আমাদের কি তাহলে আমরা ছয়কে ভাগ ছয়কে এক দ্বারা ভাগ করতে পারবো ছয়কে দুই দ্বারা ভাগ করতে পারবো ছয়কে তিন দ্বারা ভাগ করতে পারবো ছয়কে ছয় দ্বারা ভাগ করতে পারবো তারা আমরা পেলাম কত ওয়ান 2 টু কমা থ্রি কমা সিক্স দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিব আমাদের এর সমান সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা এইটের গুণনীয়ক সময় তাহলে এইটের গুণনীয় সময় আটকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আর আটকে আট দ্বারা ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে আমাদের এর সমূহ হবে ওয়ান কমা টু কমা ফোর কমা এইট দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করে দিব এখন আমরা সরাসরি আমাদের এক্সাম্পলে চলে যাই আমাদের যে অঙ্কের যে এক্সাম্পল তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় সপ্তম অধ্যায়ের হচ্ছে যে আট নম্বর উদাহরণ আট নম্বর অঙ্কের দিকে যদি আমরা লক্ষ্য করি আট সমান সমান এক্স সাজ দ্যাট এক্স কমা ছয়ের গুণনিয়োগসূম তাহলে কিছুক্ষণ পূর্বে আমরা ছয়ের গুণনিয়োগসূম আমরা দেখলাম ছয়কে একটা গুণনিয়োগ হচ্ছে একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় আবার এবং এস সময় সময় দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা এইটের গুণনিয়োগসূম হলে আর ইউনিয়ন এস নির্ণয় করো আর ইউনিয়ন এস নির্ণয় করো তাহলে আর সেটের মান এবং এস সেটের মান বের করতে হবে তাহলে আর সেট দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা ছয়ের গুণনিয়োগসূম তাহলে গুণনীয় ছয়কে ভাঙানো যায় এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা এবং ছয় দ্বারা ছয়কে এক দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি ছয় দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা ছয়ের গুণনীয় সময় পাব গুণনীয় সময় পাবো ওয়ান কমা টু কমা থ্রি কমা সিক্স দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিব এবং এর সমস্যমান এক্স সাজ দ্যাট এক্স কমা এইটের গুণনীয় সম এক্স কমা এইটের গুণনীয় সম তাহলে এক্স কমা এইটের গুণনীয় সম আটের গুণনীয় হচ্ছে আমাদের কি আটের গুণনীয়ক সময় টোটাল আমাদের আটের হচ্ছে আমাদের হচ্ছে আটকে আমরা ভাগ করতে পারবো টোটাল আটকে আটকে আমরা যতটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো সেটা হচ্ছে আমাদের গুণনীয় আসবে আটকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় তাহলে আটের গুণনীয়ক সময় পাবো আমরা ওয়ান কমা টু কমা ফোর কামা এইট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিই তাহলে আর ইউনিয়ন এস ইউনিয়ন মাঝখানে ইউনিয়ন চিহ্ন মানে সংযোগ চিহ্ন আছে আর সংযোগ এস বা ইউনিয়ন এস এই ইউনিয়ন চিহ্ন ইউনিয়ন থাকা মানে হচ্ছে কমন আনকমন সব মানে আমাদের সমস্ত উপাদান হবে তাহলে আর ইউনিয়ন এস আর সেটের মান হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা সিক্স দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করে দেবো ইউনিয়ন এস সেটের মান হচ্ছে ওয়ান কমা টু কমা ফোর কমা এইট দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করে দেবো টোটাল দুইটার ইউনিয়ন আসবে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর সিক্স কমা এইট দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব এটি হচ্ছে আমাদের ইউনিয়নসের এখন যদি আমাদের এখানে বলতো ইন্টারসেকশন কত যদি বলতো যে আর ইন্টারসেকশন এস তাহলে ইন্টারসেকশন হচ্ছে দেখো তোমাদের চিত্রের মধ্যে যে লাল অংশটুক মাঝখানে যে লাল অংশটুক আছে এটাই হতো আর ইন্টারসেকশন এস তাহলে আর ইন্টারসেকশন এস এর মান পেতাম আমরা ওয়ান টু কমা দ্বিতীয় বন্ধনী মধ্যে আবদ্ধ করে দিত আমরা পরবর্তী এক্সাম্পালে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ দশ তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ দশে যদি আমরা লক্ষ্য করি পি সমস্যমান দেওয়া এক্স সাজ দ্যাট এক্স কমা দুইয়ের গুণিতক এবং এক্স এর মান আটের ছোট কিন্তু সমান তাহলে দুইয়ের গুণিতক মানে কি গুণিতক হচ্ছে নাম তো ওই সংখ্যা আকারে বাড়বে দুই চার ছয় আট দশ বারো এগুলো আছে দুইয়ের গুণিতক আরও অসংখ্য আসবে কিন্তু শর্ত বলা আছে এক্সের মানটা অবশ্যই আটের ছোট হতে পারে আটের সমান তাহলে যেহেতু পি সেট দেওয়া আসে তাহলে পি সেটের মান হবে আমাদের টু কমা ফোর কমা সিক্স কমা এইট এখন আমরা কিউ সেট দেওয়া আছে কিউ কিউসেটে যদি লক্ষ্য করি কিউ সেট দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা চারের গুণিতক এবং এক্সের মান অবশ্যই বারোয়ের ছোট এবং এক্সের মান অবশ্যই বারো এর ছোটো কিন্তু বারোয়ের সমান তাহলে চারের গুণিতক মানে কি চার আকারে বাড়বে চার আট বারো ষোলো বিশ চব্বিশ অসংখ্য নাম্বার আসবে এখন আমাদের শর্ত বলে দিছে এখানে এখানে আমাদের শর্ত বলে দিছে এক্সের মানটা বারোয়ের ছোটো বা বারোয়ের সমান তাহলে চারের গণিত হবে ফোর কমা এইট কমা টুয়েলভ দ্বিতীয় বন্ধের মধ্যে আবদ্ধ করে দেব এখন পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে তাহলে পি সেট পি ইন্টারসেকশন কিউ লিখে পি পি সেটের জায়গায় পি সেটের ভ্যালু বসাবো মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন কিউ সেটের জায়গায় কিউ সেটের ভ্যালু বসাবো পি সেটের ভ্যালু পেলাম আমরা ওয়ান যে টু কমা ফোর কমা সিক্স কমা এইট দ্বিতীয় বন্ধের মধ্যে আবদ্ধ করে দেবো ইন্টারসেকশন কিউয়ের ভ্যালু আছে ফোর কমা এইট কমা টুয়েলভ এই দুইটা সেটের ইন্টারসেকশন আমাদের কমন আছে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন আমার ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিল বা ইন্টারসেকশন অপর নাম হচ্ছে সেট সেট শুধুমাত্র মিল আছে আমাদের দুইটা সেটের মধ্যে ফোর কমা এইট তাহলে ফোর কমা এইট দ্বিতীয় বন্ধু নিতে আবদ্ধ করব যদি দুইটা সেটে কোনো কিছু মিল না থাকতো তাহলে আমাদের ফাঁকা সেট হইতো তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ চোদ্দ নম্বর উদাহরণ চোদ্দো নম্বর ম্যাথে যদি আমরা লক্ষ্য করি উদাহরণ চোদ্দো নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে পি এবং কিউ পি এবং কিউ যথাক্রমে পি এবং কিউ যথাক্রমে টোয়েন্টি ওয়ান ও থার্টি ফাইভ এর সকল গুণনীয়কে সেট হলে পি ইউনিয়ন কিউ নির্ণয় করে তাহলে পি এর পি হচ্ছে কোনটা পি হচ্ছে একুশের গুণনীয় কিউ হচ্ছে পঁয়ত্রিশের গুণনীয়ক তাহলে আমার পি ইউনিয়ন কিউ নির্ণয় করতে বলছে তাহলে এখন পি সেটের মান বের করতে হবে তাহলে পি যেহেতু একুশের গুণনীয়ক গুণনীয়ক হলো কি এক এই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে একুশ একুশকে আমরা ভাঙতে পারি একুশকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি একুশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি তিন সাত একুশ আমরা জানি একুশকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারি একুশকে একুশ দ্বারা ভাগ করতে পারি তাহলে একুশের সমূহ হবে পি সমান সমান ওয়ান কমা থ্রি কমা সেভেন কমা টোয়েন্টি ওয়ান দ্বিতীয় বন্ধের মধ্যে আবদ্ধ করে দিব কিউ সেটের উপাদান সমূহ দেওয়া আছে আমার পঁয়ত্রিশের গুণনিয়োগ পঁয়ত্রিশকে ভাঙা যায় এক দ্বারা পঁয়ত্রিশকে ভাঙতে পারবো ভাগ করতে পারবো পাঁচ দ্বারা ভাগ করতে পারবো সাত দ্বারা ভাগ করতে পারবো আর হচ্ছে পঁয়ত্রিশ দ্বারা ভাগ করতে পারবো তাহলে আমরা পঁয়ত্রিশের গুণনীয় কিউ সমান সমান আসবে আমাদের ওয়ান কমা ফাইভ কমা সেভেন কমা থার্টি ফাইভ দুইটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করবো এখন পি ইউনিয়ন কিউ ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব মানে আমাদের হচ্ছে মিল অমিল সব তাহলে যা আসে সব হবে তাহলে পি ইউনিয়ন কিউ পি সেটের পি সেটের ভ্যালু হবে ইউনিয়ন কিউ সেটের ভ্যালু বসাবো তাহলে দুইটার ভ্যালু ক্যালকুলেশন করে আমরা পাবো ওয়ান কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন কমা টোয়েন্টি ওয়ান কমা থার্টি ফাইভ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবদ্ধ করে দিব আমরা পরবর্তী টপিকে যদি যাই আমাদের পরবর্তী টপিক হচ্ছে নিঃসেদ সেট নিঃ সেট বা ডিসজয়েন্ট সেট নিঃশেষ সেটের অপর নাম হচ্ছে ডিস জয়েন্ট সেট নিঃশেষ সেটের অপর নাম হচ্ছে ডিজ জয়েন্ট সেট ডিজয়েন সেট কী আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ডিজ সেটের মানে কী দুইটা সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে সাধারণ মানে উপাদান মানে হচ্ছে কমন না থাকে দুইটা সেটের মধ্যে যদি কমন না থাকে বা মিল না থাকে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান বা কমন বা মিল না থাকে তবে দুটি পরস্পর নিঃশেষ সেট হবে তবে দুটি পরস্পর নিঃশেষ সেট হবে দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলেই দুইটা নিঃশেষ সেট হবে যেমন মনে করি এ ও বি দুইটি সেট তাহলে যেহেতু মিল না থাকলে অবশ্যই আমার ফাঁকা সেট হবে তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট এই ইন্টারসেকশন বি সমসান ফাঁকা সেট হলে আমি বলবো যে এ ও বি পরস্পর নিঃেদ সেট এ ও বি পরস্পর নিঃেদ সেট আমরা যদি এক্সাম্পলে লক্ষ্য করি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এগারোর দিকে যদি আমরা লক্ষ্য করি সপ্তম অধ্যায়ের আমাদের এক্সাম্পল এতে দেওয়া আছে এ সমান সমান এক্স সাজ সাজ দ্যাট এক্স কমা বিজের স্বাভাবিক সংখ্যা এবং ওয়ান ওয়ান এবং এক্সের ওয়ান এক্স এবং সেভেনকে আমরা বলতে পারি এক্সের মানটা একের বড় কিন্তু সাতের ছোটো কিন্তু সাতের ছোটো একইভাবে বি সমস্যমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স কমা আটের সমূহ হলে দেখাও যে এ ও বি সেট দেয় পরস্পর নিঃছেদ সেট নিঃছেদ সেট তাহলে আমি প্রথমে লিখবো দেওয়া আছে এ সমান এক্স আস দ্যাট এক্স বীজের স্বাভাবিক সংখ্যা এক্সের মান এবং এক্সের মানটা একের বড় সাতের ছোটো তাহলে একের বড় বীজের সংখ্যা হচ্ছে কি তিন পাঁচ তিন পাঁচ সাত নয় এগারো এগুলো হচ্ছে একের বড় বীজ কিন্তু সাতের ছোটো বলছে তাহলে সাতের ছোটো মানে কী সাতের ছোটো মানে হচ্ছে আমাদের তিন পাঁচ তাহলে আমাদের এ সেটের মান পাবো আমরা থ্রি কমা ফাইভ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করব বিশের সময় সম্বন্ধে আছে এক্স সাজ দ্যাট এক্স কমা আটের গুণ সম আটের গুণনিয়োগসূম তাহলে গুণনিয়োগ গুণনীয়গকে আমি ভাঙাইতে হবে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আটকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আটকে আট দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে বি সেটের মান পাবো আমরা ওয়ান কমা টু কমা ফোর কমা এইট দ্বিতীয় বন্ধনে আমাদের আবদ্ধ করবো তাহলে এর নিচের সেট দেখাইতে বসে নিচের সেটের শর্ত হচ্ছে এ ইন্টারসেকশন সমান সমান ফাঁকা সেট হতে হবে তাহলে আমরা এ ইন্টারসেকশন বি বের করবো এই ইন্টারসেকশন বি সমাশন ফাঁকা সেট হতে হবে নিঃশেষ সেটের সত্ত্বেও তাহলে এই ইন্টারসেকশন বি বের করবো তাহলে এ সেটের ভ্যালু আছে থ্রি কমা ফাইভ দ্বিতীয় বন্ধুর মধ্যে আবদ্ধ করব মাঝখানে চিহ্ন ইন্টারসেকশন বি সেটের মান হচ্ছে ওয়ান কমা টু কমা ফোর কমা এইট দ্বিতীয় বন্ধুর মধ্যে আবদ্ধ করবো দুইটা সেটের মধ্যে আমাদের কমন কোনো উপাদান নেই কোনো উপাদানই আমাদের কমন নাই তাহলে আমাদের এখানে ফাঁকা সেট হবে তাহলে সুতারম এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট সুতারম এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট এই ছিল তোমাদের আজকের লেকচার টু তোমরা সকলে ভালো থেকো নিরাপদ দূরত্ব থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো আল্লাহ হাফেজ